আসসালামু আলাইকুম সুপ্রিয় ভর্তি পরীক্ষার্থীরা, তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। বিশেষ করে গুচ্ছভাবে যারা ভর্তি পরীক্ষা দিয়েছো বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যাপারে তোমাদের অনেক হয়রানির শিকার হচ্ছে, অনেকদিন ধরে ওয়েটিং এ থাকতে হচ্ছে, কোথায় চান্স পাবা কোথায় চান্স পাবা না, এই বিষয় নিয়ে অনেক চিন্তা ভাবনা করতে হচ্ছে। কিন্তু কথা হলো যে চিন্তা ভাবনা করলেও তোমাদের চিন্তা ভাবনাকে সহজ করার জন্য আমরা ধারাবাহিক ভিডিও বানিয়ে যাচ্ছি। ভিডিওগুলোতে তোমাদের জন্য তথ্য বহুল করার চেষ্টা করতেছি এবং তার থেকে বেশি চেষ্টা করতেছি তোমাদেরকে অনুসন্ধানই করার জন্য। বিশেষ করে একটা শিক্ষার্থী হয়তো ইন্টার পর্যন্ত পড়াশোনা করার পর ভর্তি পরীক্ষা বিষয়ে তার তথ্য জানা থাকে না, বা অনেকে তথ্য সংগ্রহের চেষ্টা করে না, এটা কিন্তু অনেক সময় তাদের জন্য ক্ষতির কারণ হয়। তে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বাংলাদেশের একটা অন্যতম একটা বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় কিন্তু অনেক ভালো পজিশনে আছে এবং বঙ্গবন্ধু বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটাও কিন্তু অনেক ভালো পজিশনে আছে। ভর্তির সমীকরণটা আবার নতুন করে কষতে হবে, কারণ হচ্ছে আমরা জিএসটির বিষয়ে ভেতরে যে একটা বিজ্ঞান প্রযুক্তি, এই যে বঙ্গবন্ধু বিজ্ঞান প্রযুক্তি, এই বিজ্ঞান প্রযুক্তিতে আবেদন জমা করা এবং বিভিন্ন ইউনিটে কত পর্যন্ত টানতে পারে, কত পর্যন্ত ভর্তির সুযোগ হতে পারে, এই বিষয়টা নিয়ে তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি। বঙ্গবন্ধু বিজ্ঞান প্রযুক্তির বিষয়ে যদি আমরা চিন্তা করি যে সেখানে মোট 8টি অনুষদে 33টি বিভাগ রয়েছে, 8টি অনুষদে 33টি বিভাগ, অর্থাৎ 8 অনুষদ 33টি বিভাগ, এর ভিতরে বিজ্ঞান বিভাগের জন্য হচ্ছে এ ইউনিট, মানবিকের জন্য বি ইউনিট এবং কমার্সের জন্য সি ইউনিট। এখানে এ প্লাস বি প্লাস সি মোট আবেদন জমা করেছে 20,837 জন, 20,837 জন। সেখানে টোটাল সিট হচ্ছে 1505, অর্থাৎ 1505। দেখা যাচ্ছে যে আবেদন জমা করার দিকে প্রত্যেক ইউনিটে 14 জন করে প্রত্যেক সিটের জন্য লড়তেছে, বা 14 জনের ভিতর থেকে গড়ে একজনকে ভর্তি করা হবে। এটা গেল হচ্ছে পুরোপুরি আবেদনের একটা চিত্র, পুরোপুরি আবেদনের চিত্র থেকে কিন্তু ইউনিট ভিত্তিক আবেদনের চিত্রটা বোঝা যায় না। এখন আসি আমরা ইউনিট ভিত্তিক আবেদনের চিত্র। ইউনিট ভিত্তিক আবেদনে এ ইউনিটে আবেদন জমা করেছে 700, মানে এ ইউনিটে মোট সিট হচ্ছে 755, সেখানে আবেদন জমা করেছে 7,357 জন। 7,357 জন গড়ে 10 জনটা সিটের জন্য আবেদন করেছে। সেখানে এ ইউনিটের অনেক শিক্ষার্থী কিন্তু বি ইউনিটে ভর্তি হবে বা সি ইউনিটে ভর্তি হবে, আবার এ ইউনিটের অনেক শিক্ষার্থী কিন্তু এখন সাস্টে বা হাজির দানেশে বা অন্যান্য জায়গায় ভর্তি হয়ে আছে বা অন্য জায়গা থেকে এখানে আসবে। দেখা যাচ্ছে যে এ ইউনিটের সিটগুলোর ভিতরে 80% সিট অনেক আকর্ষণীয় একটা সিট। এই সিটগুলোতে ভর্তি হওয়ার জন্য সকল শিক্ষার্থী চেষ্টা করবে। স্বাভাবিকভাবে হচ্ছে ভর্তি পরীক্ষার সময় এই বিষয়গুলো না জানা থাকার কারণে অনেক শিক্ষার্থী হয়তো তারা খোঁজ রাখে না, খোঁজ না রাখার কারণে তাদের হয়তো চান্সটাই মিস হয়ে যায়। এ ইউনিট অর্থাৎ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদেরকে সবসময় চিন্তা করতে হবে যে তার হয়তো চান্সের সুযোগ হতে পারে, হয়ে যেতে পারে। কিভাবে? কারণ হচ্ছে এ ইউনিটের সিটটা অনেক বেশি এবং প্রত্যেক ইউনিভার্সিটিতে এই ইউনিটের জন্য আকর্ষণীয় কিছু সিট থাকে যে সিটগুলোতে শিক্ষার্থীরা ভর্তি হতে চায়, অর্থাৎ 600 সিটের জন্য শিক্ষার্থীদের এখানে আকর্ষণটা খুব বেশি থাকবে। অনেক ইউনিভার্সিটিতে অনেকে ভর্তি হয়ে আছে, সেখান থেকে আসবে, আবার এখানেই দেখা যাবে যে অনেক পরিবর্তন হবে, বিজ্ঞান প্রযুক্তির ভিতরে পরিবর্তন হবে, প্রকৌশলের মধ্যে পরিবর্তন হবে, পরিবর্তন হয়ে অনেক শিক্ষার্থী এখানে চলে আসবে। সেখানে আশা করা যাচ্ছে যে সিট যেহেতু 755, আশা করা যাচ্ছে যারা 5,000 প্লাস মাইনাসে আসো, এর বেশি হতে পারে কমও হতে পারে, এর পর্যন্ত হয়তো শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ হতে পারে, আবার যতজন আসো তার ভিতরে ভর্তি হওয়ার সুযোগ হয়ে যেতে পারে। কারণ হচ্ছে আবেদন জমা করেছে মাত্র প্রত্যেক সিটের জন্য লড়াই করতেছে 10 জন, এর ভিতরে অনেকে বিভিন্ন জায়গায় ভর্তি হয়ে গেছে, অনেকে আর আসবে না, অনেকে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেছে, অনেকে আবার ভিন্ন ইউনিটে ভর্তি হবে। এই কারণে আশা করা যায় 5,000 প্লাস মাইনাস পর্যন্ত হয়তো টাকবে বা তারও বেশি টাকতে পারে। এখন আসি বি ইউনিটে। বি ইউনিটে মোট সিট হচ্ছে 500 জন,
সেখানে আবেদন জমা করেছে 8,508 জন, অর্থাৎ প্রত্যেক সিটের বিরুদ্ধে আমাদের স্টুডেন্ট হচ্ছে 17 জন। সেখানে দেখা যাচ্ছে আশা করা যায় 2,000 প্লাস মাইনাস, এখানে 2,000 প্লাস মাইনাস হতে পারে, কারণ বি ইউনিট বা 3,000 যেতে পারে, 4,000 যেতে পারে, আমি কিন্তু এটা সঠিক করে বলতেছি না, এখানে এর থেকে বেশি যাওয়া সম্ভব হতে পারে, তবে আশা করি 3,000 পর্যন্ত যাবে, 3,000 প্লাস মাইনাস। ঠিক আছে, এটা তো আসলে সঠিকভাবে তথ্য দেওয়া কখনো সম্ভব না, যারা যারা আবেদন করেছো অবশ্যই তথ্য রাখবা, তথ্য খোঁজ রাখবা এবং ভর্তি হওয়ার চেষ্টা করবা। এরপরে হচ্ছে যদি সি ইউনিট নিয়ে আলোচনা করি, সি ইউনিটের সিট হচ্ছে 250 এবং মোট আবেদন জমা করেছে 4,972 জন, প্রত্যেক সিটের বিপরীতে দেখা যাচ্ছে 20 জন করে আবেদন করেছে। এখানে সি ইউনিটটা নিয়ে একটু টানাটানি হবে, তো সেখানে আশা করি 1,000 জন বা প্লাস মাইনাস এর বেশি যাবে বা কমও যাবে। যারা যারা আবেদন করেছো তারা সকলেই খোঁজ রাখো, এবং আশা করি তোমাদের যাদের কম মার্কস আছে বা ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছ না, তারা বিভিন্ন জায়গায় এখনো আবেদন সুযোগ আছে, আবেদন করে ফেলো এবং খোঁজ রাখতে থাকো, তোমার হাতে একটা সিট হয়ে যাবে। তো এইগুলো বঙ্গবন্ধু বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক আপডেট, আমরা পরবর্তীতে যখন ফলাফল প্রকাশ হবে সেই সব বিষয়ে আমরা আপডেট দেবো। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।